আসসালামু আলাইকুম সকল ফুটবল প্রেমীদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 2022 কাতার ওয়ার্ল্ড কাপ আজকে রাউন্ড অফ 16-এর খেলা শুরু হতে যাচ্ছে। চলুন দেখে আসি নকআউট পর্বে কে কে স্থান করে নিয়েছে। নেদারল্যান্ড, ইউনাইটেড স্টেট, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, পোল্যান্ড, ইংল্যান্ড, সেনেগাল, জাপান, ক্রোয়েশিয়া, ব্রাজিল, কোরিয়া, মরক্কো, স্পেন, পর্তুগাল, সুইজারল্যান্ড। এখন চলুন দেখে আসি কে কার সাথে খেলা এবং কোন সময় খেলা অনুষ্ঠিত হবে। নেদারল্যান্ড বনাম ইউনাইটেড স্টেট 3 তারিখ আজ দিবাগত রাত 9টায় অনুষ্ঠিত হবে এবং আজ রাত 1টায় আরেকটি খেলা অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া। আগামীকাল 4 তারিখ ফ্রান্স বনাম পোল্যান্ডের খেলা অনুষ্ঠিত হবে রাত 9টায় এবং রাত 1টায় অনুষ্ঠিত হবে ইংল্যান্ড বনাম সেনেগালের খেলা। 5 তারিখ দিবাগত রাত 9টায় জাপান বনাম ক্রোয়েশিয়া, 5 তারিখ দিবাগত রাত 1টায় বাংলাদেশ সময় ব্রাজিল বনাম কোরিয়া, 6 তারিখে মরক্কো বনাম স্পেন রাত 9টায় এবং রাত 1টায় পর্তুগাল বনাম সুইজারল্যান্ডের খেলা অনুষ্ঠিত হবে। সবগুলো খেলার সূচি বাংলাদেশ টাইম অনুযায়ী বলা হয়েছে, আপনারা খেলাটি উপভোগ করবেন। আসলে ফুটবল খুবই টেজিটিভ, 32 দলের ওয়ার্ল্ড কাপ। এখন এখানে অনেক ভালো ভালো দল র্যাঙ্কিংয়ে, বেলজিয়াম, জার্মানের মতো দল নকআউট প্রথম রাউন্ড থেকে বিদায় হয়ে গেছে। এখন কেউ কারো থেকে কম না, সবাই সমান। নকআউট পর্বে যে কেউ জিততে পারে বা যে কেউ হারতে পারে। আশা করি খেলাটি সবাই উপভোগ করবেন। আসসালামু আলাইকুম এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।